হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। এখানে দেখুন আমাদের এই ওয়ার্কবুকে আমাদের অনেকগুলো শিট আছে। আমরা যদি এটাকে একটু রিসার্চ করে বড় করে নিই তাহলে দেখুন এই যে অনেকগুলো শিট এখানে আছে, এবং আমাদের এখানে প্রথম যে শিট এটার নামে আমি দিয়েছি হোম। তো আমরা আজকে যেটি করবো তা হচ্ছে প্রত্যেকটি শিটকে আমরা এই যে হোম শিট এর সাথে লিঙ্ক করব। যেমন ধরুন এখানে আমি প্রত্যেকটি শিটের নাম আমি এখানে লিখে রেখেছি এই যে শিট নেমের ঘরে। তো আমরা যদি সাপোজ আমি এখন চাচ্ছি এ শিটে যেতে, তারপর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এ শিটটি ওপেন হবে। আবার যদি আমি হোম শিটে যাই, এখন চাচ্ছি আমি সি শিটে যাব, তো সেক্ষেত্রে আমি যদি এই যে সি এর উপরে ক্লিক করি তাহলে দেখুন এই যে সি নামক যে শিটটি এই শিটটি ওপেন হবে। ওকে, আমি আবার হোম শিটে যাচ্ছি। তো আমার আসলে দরকারটা কি, এটা দরকারটা হচ্ছে এরকম যে আমাদের অনেকগুলো শিট থাকতে পারে, 10, 20, 50, 100টি পর্যন্ত শিট থাকতে পারে। তো এই শিটগুলো যখন এই যে এটি যখন এইভাবে একদম ভরে যাবে তখন দেখবেন শিটগুলো আর দেখা যাচ্ছে না। সাপোজ আমি যদি এখানে এইভাবে টেনে দিই তাহলে দেখুন এই শিটগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, এই শিটগুলো এই স্ক্রোল বারের নিচের দিকে চলে গেছে। তো আমাকে কি করতে হয় তখন, বারবার অ্যারোগুলো ক্লিক করে তারপর আমাকে সামনের দিকে এগোতে হয়। তারপর যদি আবার আমি প্রথম শিটে আসি সেক্ষেত্রে আমাকে এই যে এই অ্যারোতে ক্লিক করে প্রথম শিটে চলে আসতে হয়। তো আমরা চাচ্ছি কি যে এই একটি শিট থাকবে, হোম শিট বা মেইন শিট যে শিট নামই আপনি দেন না কেন, তো এই হোম শিটের মধ্যে সবগুলো শিট নাম লেখা থাকবে, এবং আমাদের যখন প্রয়োজন আমরা তখন ওই শিটের মধ্যে ক্লিক করে সংশ্লিষ্ট শিটটিতে আমরা ওপেন করতে পারবো। তো আমরা আজকে কিভাবে এটি করব, তো আমি এই শিটগুলো একটু বড় করে নিচ্ছি দেখার জন্য, স্ক্রোল বারটি টেনে দিচ্ছি। আর এই হোম শিটে আমি প্রথমেই বলেছি যে এখানে প্রত্যেকটি শিটের নামই আমি লিখে রাখবো। সাপোজ আমি চাচ্ছি এখন এই যে জেড, এখানে আমি কোনো লিঙ্ক করিনি, আজকে আমি দেখাবো আপনাদেরকে এই লিঙ্কটি। তো এখানে যখন আমরা জেড এ ক্লিক করবো তখন যেন আমাদের জেড নামক যে শিটটি আছে ওই শিটটি যেন চলে আসে। তো এটি করার জন্য আমরা যেটি করবো যে এই সেলের উপরে রাইট ক্লিক করবো, তারপর দেখুন এই যে নিচের দিকে দেখুন হাইপার লিঙ্ক লেখা আছে বা অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করবো। তারপর হাইপার লিঙ্ক ডাইরেক্ট বক্সটি এখান থেকে ওপেন হবে, এই যে লিঙ্ক টু, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে এক্সিস্টেন্ট ফাইল, যদি কোনো ফাইল আপনার লিঙ্ক করতে হয় সেক্ষেত্রে আমি এখানে কাজ করব। যেহেতু আমাদের এই শিটটি এই ওয়ার্কবুকের ভিতরে আছে সেহেতু আমরা প্লেস ইন দিস ডকুমেন্ট এটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার যতগুলো শিট এখানে আছে প্রত্যেকটি শিটের নাম এখানে শো করবে, যেমন এই যে হোম এ বি সি। এই স্ক্রোল বার যদি আমি নিচের দিকে টানি তাহলে দেখুন নিচের দিকে আমি পাবো কি জেড, এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে ওকে প্রেস করবো। তাহলে এই জেড এই লেখাটির সাথে লিঙ্ক হয়ে গেল। কীভাবে দেখুন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই যে জেড নামক যে শিটটি আছে সেটি আমাদের সামনে চলে আসবে। ওকে, আমরা আরেকটি দেখছি, আমরা আবার হোম শিটে যাচ্ছি, এবং এখানে আমরা এখন ধরি যে আমরা এই যে কিউ, এই কিউ শিটের সাথে, অর্থাৎ আমরা এই কিউ এর সাথে কিউ শিটে লিঙ্ক করবো। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আগের বার আমি রাইট ক্লিক করে দেখিয়েছিলাম, এখান থেকে রাইট ক্লিক করে এবার আমরা এভাবে আর দেখাবো না, অন্য একটি প্রসেসে দেখাচ্ছি। আমরা এখানে এটি ক্লিক করে রাখবো, তারপর এখান থেকে দেখুন ইনসার্টে যাবেন। এই ইনসার্ট থেকে এখানে দেখুন এই যে হাইপার লিঙ্ক যে অপশনটি আছে বা আইকনটি আছে এখানে আমরা ক্লিক করবো। সেম আগের ইনসার্ট হাইপার লিঙ্ক এই অপশনটি আসবে, এখান থেকে আমরা এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে, যদি করার না থাকে সেক্ষেত্রে আপনি প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে শিটটি আছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এই যে কিউ আছে তাহলে আমি কিউটি এখানে এই যে সিলেক্ট করে ওকে প্রেস করছি। এখন দেখুন আমি যদি আমি কিউতে প্রেস করি তাহলে কিউ নামক যে শিটটি সেটি ওপেন হবে। ওকে, আমি আরেকবার চলে যাচ্ছি হোম মেনু। এবার আমরা এই যে এম এই শিটটিকে লিঙ্ক করব, এটি আমি অন্য একটি প্রসেসে লিঙ্ক করব। যেমন ধরুন আমরা যদি এখানে এম এ ক্লিক করে রাখলাম, তারপর কিবোর্ড থেকে প্রেস করব অল্ট এন আই, এই শর্টকাট কিটি যদি আমি প্রেস করি তাহলে আমার এই যে ইনসার্ট হাইপার লিঙ্ক এই ডায়ালগ বক্সটা ওপেন হবে। এখান থেকে আমি আগের মতোই এম নামক যে শিটটি আছে সেটি সিলেক্ট করে নেব এবং ওকে প্রেস করব। এখন আমার লিঙ্ক করা হয়ে গেছে, এখন আমার যদি চাই আমি এই যে এম এ প্রেস করব তাহলে তখন অটোমেটিক আমি এম নামক শিটে চলে আসব। তো এভাবে আমরা খুব সহজেই আমাদের কাজকে সহজ করার জন্য বা কাজের সুবিধার্থে আমরা এই যে একাধিক শিটকে একটি শিটের সাথে লিঙ্ক করে রাখতে পারি।